গাইস, তো আজকে আবার একবার নিয়ে এলাম নারায়ণ দেবনাথের বইগুলো নিয়ে। এর আগে আমি আপনাদের সবকটা বই একসাথে দেখিয়েছিলাম কিছু বই, তো আজকে ঠিক করলাম প্রত্যেকটা বইকে এক এক মানে আলাদা আলাদা করে বইয়ের একটা ভিডিও নিয়ে আসব। প্রত্যেকটা বইকে একটু খুঁটিয়ে দেখাবার চেষ্টা করবো আপনাদের কাছে যে তখনকার দিনের কালার ছবি এবং সাদা কালো ছবি মধ্যে কোনটা ভালো, এখন কোনটা ভালো লাগতে পারে, আপনাদের কোনটা ভালো লাগতে পারে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি স্টার্ট করছি এই বইটা, এটা নন্টে মন্টে কালেকশানের বই, তো নন্টে মন্টে দিয়েই স্টার্ট করছি। 7, 8, 9 তিনটে গল্প একসাথে। তো গোবার আগে বইয়ের ব্যাপারে ডিটেলসটা দেখে নিই। এটা হচ্ছে পত্রভারতী থেকে বেরিয়েছিল, ঠিক আছে। প্রাইস এখানে লেখা আছে 27 টাকা, ঠিক আছে। এখানে বিভিন্ন কালার বই দেওয়া আছে, তো আমি এটা দেখছি, এটা কালার না সাদা কালো। তো স্টার্ট করি। এটি আপনার সাদা কালো, তো 2021 আমি কালেকশন করেছি এটা, দেখুন। তখন এরকম, এটা হচ্ছে অরিজিনালি নারায়ণ দেবনাথের আঁকা কমিক্স থেকেই আমি নিয়ে আসছি। এক একটা গল্প এখানে শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কমিক্সের, এই হচ্ছে অরিজিনাল হাতে আঁকার গল্প, ঠিক আছে। এটা নন্টে ফন্টে কালেকশান থেকে আমি স্টার্ট করলাম, এরপর ধীরে ধীরে প্রত্যেকটা বই নিয়ে আসব। আপনারা দেখতে থাকুন, হয়তো সাদা কালো ছবি অনেকে ম্যারম্যার করবে, কিন্তু আমাদের সময় এই সাদা কালো ছবি সবথেকে সেরা ছিল এবং সাদা কালো ছবিটাই সবথেকে বেটার, ঠিক আছে। অনেকে কালার বলে জিনিসটাকে ভাল লাগে বলে, কিন্তু আমার তো মনে হয় সাদা কালোই বেস্ট। তবু আপনাদের মত অতি অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমি প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা স্পেশাল ভিডিও করব। এটা থেকে স্টার্ট করছি। খুব পুরনো বই বলে হয়তো একটু আবঝা দেখাচ্ছে, বেশ মোটাসোটা করতো, 20 টাকা, 25 টাকা, 27 টাকার মধ্যে তো আমি কিনতাম এই বইগুলো। তো এই বইগুলো আমি বর্তমানে সেকেন্ড হ্যান্ড নিয়েছি। এগুলো মোটামুটি এখনও কোয়ালিটিতে পাওয়া যায়, কিন্তু ফিউচারে আরও 5-7 বছর পর হয়তো এই সাদা কালোগুলো নাও থাকতে পারে, কালার নতুন করে যেগুলো আসছে, হ্যাঁ সেইগুলো। এবং একজন কমেন্ট করেছিলেন যে নন্টে ফন্টে হাঁদাবোদা এগুলো সমগ্র ফ্লিপকার্টে পাওয়া যায়। আমি কিন্তু এটা বলবো দাদা, ফ্লিপকার্টের থেকে কলেজস্ট্রিটে গেলে বা কলকাতার দিকে গেলে অনেক সস্তায় ডিসকাউন্টে পাওয়া যায়, ঠিক আছে। ফ্লিপকার্ট থেকে নেওয়াটা না নেওয়াই ভালো আমার মনে হয়, ঠিক। তো ওখানে যে বইগুলো আছে সেটা হচ্ছে কালার বই। কালার বইয়ের সমগ্র করেছে, সমগ্র বলা হয়েছে কিন্তু সমগ্র নেই। নারায়ণ দেবনাথ সমগ্র করতে গেলে আরও অনেক মোটা হবে বই, কেন সেখানে মনে হয় সব বইয়ের গল্প নেই। নন্টে ফন্টে বলুন, হাঁদাবোদা বলুন বা বাটুল বলুন, ঠিক আছে। তো আমি একটু একটু করে দেখাবার চেষ্টা করছি সাদা কালো থেকে। পরে যদি কোনো সময় সমগ্র আসে তো আমি হাতে এনে আপনাদের দেখাবো। এই বইগুলো অতি অবশ্যই বাচ্চাদেরকে অন্তত পড়ানো দরকার, কেন আমার চ্যানেলটা মেনলি হচ্ছে কিডসের জন্য, কিন্তু কিডস এখনকার জেনারেশন সেরকমভাবে পড়ে না কমিক্স। তো এখন মোবাইল এসে গেছে, আধুনিক যুগ এসে গেছে, কিন্তু আমাদের সময় এটাই ছিল মজার জিনিস, এটাই ছিল আমাদের শ্রেষ্ঠ জিনিস, এটা ছাড়া আমরা চলতেই পারতাম না কমিক্স। ওই জন্য আমি কমিক্সকেই নিয়ে এলাম সবার সামনে, যাতে নতুন করে আবার এটা পড়তেও পারে, ভালো লাগে। আমি বেশি দূর এগোচ্ছি না, এটা দেখাচ্ছি খালি বইটা কত পৃষ্ঠাব্দি আছে। এটা 32 পৃষ্ঠাব্দি আছে, ঠিক আছে। সাদা কালোর মধ্যে আমার সুন্দর একটি বই, সংখ্যা নম্বর 7, 8, 9, ঠিক আছে। নারায়ণ দেবনাথের একটি সাদা কালো ছবি নিয়ে একটা ছোট্ট আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, তো সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সুবিধা করবেন।